মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। অনেক বছর আগের কথা, আকাশবাণীর কোনো এক স্টুডিওতে বসে এক প্রেমিক লিখছেন, আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন কো কিছু নয়, কেন আরও ভালোবেসে যেতে পারে না হৃদয়। যার উদ্দেশ্যে লিখছেন সেই প্রেমিকা শ্যামলা গায়ের রঙে, ঢেউ খেলানো চুলে ঘেরা কপালের মাঝে ছোট্ট টিপে, সাদা বা অফ হোয়াইট শাড়িতে, গলায় সাধারণ একটি মটরদানা হারে এক চিরন্তন সঙ্গীত সাধিকা, সরস্বতীর সেই বরপুত্রী কিন্নর কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে আজকের কারওয়া ক্লাসিক। 70-75 বছরের সঙ্গীত জীবনে বাজু বন্ধ খুলে খুলে যায়, বা ঘুম ঘুম চাঁদ, বা উজ্জ্বল এক ছাক পায়রা, বা নয়ন মোহন শ্যাম, শাস্ত্রীয় থেকে আধুনিক হয়ে গণসঙ্গীত বা কীর্তনাঙ্গ সমান দক্ষতায় গাইতে পারেন যিনি, সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রোম্যান্টিক গান নিয়ে বসেছি আমি সোহিনী। শুধু গানের দিন এলা গুন গান শোনাবার, শুধু গানের দিন এলা গুন গান শোনাবার, এটিকে শুধু গো যেন দক্ষিণ হওয়ার, এটিকে শুধু গো যেন দক্ষিণ হওয়ার, শুধু গানের দিন এলা গুন গান শোনাবার, এলা গুন গান ছয় দশকে বাংলা ছায়াছবিতে প্লেব্যাকের অবিসংবাদী সম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়ের রোম্যান্টিক গান নিয়ে সাজানো আজকের কারওয়া ক্লাসিক। 1931-এর 4 অক্টোবর ঢাকুরিয়ায় নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও হেমপ্রভা দেবীর ষষ্ঠ সন্তান ও কনিষ্ঠ কন্যা সন্ধ্যার জন্ম হয়। 1943-এ আকাশবাণী কলকাতার গল্পদাদুর আসরে অজয় ভট্টাচার্যের লেখা যদিবা ফুরালো গান, এই গানটি গেয়ে 12 বছরের মেয়েটি সাম্মানিক হিসেবে পেয়েছিলেন 5 টাকা। নাড়া বেঁধেছিলেন উস্তাদ বাড়ি গুলাম আলী খানের কাছে, পরে তাঁর পুত্র মুনাব্বার আলীর কাছেও। পাতিয়ালা ঘরানায় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন সন্ধ্যা মুখোপাধ্যায়, সঙ্গে পরবর্তীকালে
ট্রেনিং নিয়েছেন পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক চিন্ময় লাহিড়ি ও অধ্যাপক ইটি কাননের কাছেও। গুরু বড়েগুলাম আলী খান একবার সন্ধ্যা মুখোপাধ্যায়কে বলেছিলেন, আল্লাহ তোকে বহুত দোয়া দিয়েছেন। সত্যি তাই, ঈশ্বরের আশীর্বাদ ধন্যা সন্ধ্যা অল্প বয়সেই হয়ে গেলেন গীতশ্রী। কী করে হলেন আসবো সেসব কথায়। তবে তার আগে পরপর তিনটে গান শুরু করেছিলাম পথে হলো দেরি ছবি থেকে, গৌরীপ্রসন্ন মজুমদার রবীন চট্টোপাধ্যায় জুটি দিয়ে। এবারও থাক সেই জুটি, সবার উপরে ছবি থেকে একটি গান, তারপর পথে হলো দেরি থেকে আরেকটি গান ও বিপাশা ছবি থেকেও একটি গান। ঝিকে মিকে তারায়ে মাধবীরাত আসেনি তো বুঝি আর জীবনে আমার, ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারায়ে মাধবীরাত আসেনি তো বুঝি আর জীবনে আমার, এই চাঁদের অতিথি রে বরণ করি, এই চাঁদের অতিথি রে বরণ করি, ওগো মায়া ভরা চাঁদ ওগো মায়া বিনিরাত, ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারায়ে মাধবীরাত আসেনি তো বুঝি আর জীবনে আমার। মা ও বাবার জন্য সেরা উপহার সারে গামা কারভা। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছু খানারো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুখান মধুময় হয় না হয় উঠি তোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে,
কত না বকুলের কোড়ি রয়ে রয়ে যেত ঝরে ও গো না হয় রহিতে কাছে কিছু খানার না হয় রহিতে কাছে প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আমি স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশীথ বাসর শয্যায়, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারে আমি স্বপ্নে তোমায় দেখেছি মোর নিশীথ বাসর শয্যায়, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারে লজ্জায়, আমি স্বপ্নে তোমায় দেখেছি। আমি স্বপ্নে তোমায় দেখেছি।
এইচএমভিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম রেকর্ডিং যখন হয় তখন তার বয়স ছিল মাত্র 14। গিরীন চক্রবর্তীর কথাই অসুরে তুমি ফিরাই দিয়েছ যারে এবং তোমারও আকাশে ঝিলমিল করে চাঁদের আলো, এ দুটি গানের রেকর্ড মুক্তি পায় 1945 সালে। পরের বছর 1946 6 এপ্রিল আয়োজিত হয়েছিল একটি সঙ্গীত পরীক্ষা। সেই পরীক্ষায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খান, ওস্তাদ মোহাম্মদ দাবির খান এবং রথীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে গীতশ্রী খেতাবটি অর্জন করেছিলেন পঞ্চদশী সন্ধ্যা। তারপর আঞ্জনগার ছবিতে রায়চাঁদ বড়ালের সুরে 1948 প্রথম প্লেব্যাক করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর তারপর ইতিহাস। মা ও বাবার জন্য সেরা উপহার সারে গামা কারভা। মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সূর্য ঝরনা
মিষ্টি সকাল কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল বসে মিলনের দিন গুনছে মন ভরা কেন গায় না মন যারে চায় কেন পায় না মন ভরা কেন গায় না মন যারে চায় কেন পায় না দূরে দূরান্ত মোরে ডাকছে কি মিষ্টি I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. এবার একটু জুটির কথায় আসি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের রোমান্টিক গান শুধুই সোলো শুনলে তো হবে না, তাই না? তো এবার আসি সেই স্বর্ণযুগের কথায়, যেখানে ফোরগ্রাউন্ডে রয়েছেন বাংলা ছবির সুপারহিট জুটি উত্তম সুচিত্রা আর নেপথ্যে হেমন্ত সন্ধ্যা। কয়েক দশক পেরিয়ে গেছে,
বাঙালি এখনও বাথরুমে ঢুকে গায়ে জল ঢালতে ঢালতে বা শাওয়ারের নিচে গুনগুনিয়ে ওঠে সেই সুর। পরপর দুটো গান আমরা শুনব, প্রথমটি সপ্তপদী থেকে, পরেরটি দুই বাড়ি ছবি থেকে। দুটি গানেই সেভাবে দেখতে গেলে হেমন্ত মুখোপাধ্যায়ের পাশে সন্ধ্যা মুখোপাধ্যায়ের রোল সামান্যই, অথচ ইন্টারলুডে ওই হামিং বা ওই তুমি বলটুকুর ইম্প্যাক্ট ছাড়া দুটো গানই যেন অস্তিত্ব সংকটে ভোগে। এই দুটো গানের সঙ্গে আমরা শুনব মান্নাদের সঙ্গে জুটি বেঁধে গাওয়া একটি মাইলস্টোন গান, ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে, আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে, প্রাণে যদি এ গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি স্বপ্ন যেন ছড়িয়ে যায়, মৈতালিতে চৈতালি দিন ঘুরিয়ে যায়, ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি স্বপ্ন যেন ছড়িয়ে যায়, মৈতালিতে চৈতালি দিন ঘুরিয়ে যায়, একটু নেশায় একটু খুশির ছন্দে হৃদয় ভরিয়ে যায়, মৈতালিতে চৈতালি দিন ঘুরিয়ে যায়, ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি স্বপ্ন যেন ছড়িয়ে যায়, মৈতালিতে চৈতালি দিন ঘুরিয়ে যায়, ছাড়িয়ে আজ যাব হারিয়ে, সীমা ছাড়িয়ে আজ যাব হারিয়ে, এখন হয় বুঝো নাকি তুমি আমার কি, এখন হয় বুঝো নাকি তুমি আমার কি, সেই কথা কি না হয় আমার মনে কা, ওই দুষ্ট চোখে ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি স্বপ্ন যেন ছড়িয়ে যায়, মৈতালিতে চৈতালি দিন ফুরিয়ে যায়,
মোরা দুজনে মেতে রব পূজনে ভাসাবো আজ প্রাণের কেয়ানত জোয়ারে ভাসাবো আজ প্রাণের কেয়ানত জোয়ারে কোথায় যে আজ হারিয়ে যাওয়ারে লোরা ওই দুষ্ট চোখে ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি স্বপ্ন যেন ছড়িয়ে যায় বৈতালিতে চৈতালি দিন ফুরিয়ে যায় বৈতালিতে চৈতালি দিন ফুরিয়ে যায়। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আসেনি তো আগে চম্পা চামেলি গোলাপেরি বাগে চম্পা চামেলি গোলাপেরি বাগে চাপারোয়া তো যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায় যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায় সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায় সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায় কণ্ঠে জড়ায় হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার নূপুর বাজে হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার নূপুর বাজে জীবনের মধুবনে মধুরে তু জাগে জীবনের মধুবনে মধুরে তু জাগে চম্পা চামেলি গোলাপেরি বাগে চম্পা চামেলি গোলাপেরি বাগে। উত্তম কুমারের লিপে গান গেয়ে বাংলার শ্রোতাদের মন জয় করার আপ্রাণ চেষ্টা করেছিলেন মান্না দে। শঙ্খবেলায় কে প্রথম কাছে এসেছে ওই হিটের পরেও উত্তম কুমারের লিপে মান্না দেকে নিয়ে দ্বন্দ্বে ছিলেন অনেকেই। অ্যান্টনি ফিরিঙ্গি সেই ডায়ালেমাকে কফিন বন্দি করে দিয়েছিল। অনিল বাগচির অসামান্য সুরে এই সিনেমার সবকটা গান সুপার ডুপার হিট হয়েছিল। এবার আসি গৌরীপ্রসন্ন মজুমদার ও নচিকেতা ঘোষের জুটিতে সন্ধ্যা মুখোপাধ্যায় রোম্যান্টিক গানে। সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ ও গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন ক্লাসমেট। ছোট থেকেই দুজনে নতুন গান তৈরির স্বপ্ন দেখতেন। দুজনের আন্ডারস্ট্যান্ডিং তাই আজীবন দারুণ ছিল। নচিকেতা ঘোষের অনুরোধে নাকি শেষ মুহূর্তেও গানের কথা পাল্টে দিতেন গৌরীপ্রসন্ন মজুমদার। এবার চাওয়া পাওয়া এবং চিরদিনের এই দুটি ছবি থেকে থাকবে পরপর দুটি গান। চাওয়া পাওয়া ছবির এই গানটি আমার ভীষণ প্রিয় গান। এই গানটিতে খেলা নয় 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 এই জায়গা থেকে এই যে কাছে ডাকাটা যেভাবে ধরলেন সন্ধ্যা মুখোপাধ্যায় মনে হলো যেন অমৃত সাগরে স্নান করে উঠে এলেন এক পবিত্র প্রেমিকা, যিনি কাছে ডাকা বা বসে থাকার চেয়ে বিশুদ্ধতর কোনো প্রেমের খোঁজ পাননি।
এসব গান শুনলে ভরসা হয়, বিশ্বাস করতে ইচ্ছে হয়, ক্ষয়ে যেতে বসা সমস্ত সম্পর্কের শুশ্রূষা আজও একমাত্র ভালোবাসা। কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। ডাকে আয়া আমায় চিরদিন।
চিরদিনের সেই গান বলে দাও, আমার চিরদিনের সেই সুর বলে দাও, আমার চিরদিনের সেই গান বলে দাও, আমার চিরদিনের সেই সুর বলে সুরে মমতায় দুটি মন আসে কাছে, যে সুরে ধরা ফুল দেবতার পায়ে ছায়া পায়, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও, আমায় চিরদিনের সেই গান বলে দাও, যে প্রেমিকের কথা দিয়ে শুরু করেছিলাম আজকের কারওয়া, সেই প্রেমিকের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেখা 1948। তার পরের বছর 1949 তেসরা জুন বাংলায় মুক্তি পায় অভিমান ছবিটি। সেই ছবির দুটি গান লিখেছিলেন শ্যামল গুপ্ত, তার মধ্যে একটি গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তো সেই সূত্রে গীতিকার শ্যামল গুপ্তর সঙ্গে প্রথম আলাপ সন্ধ্যা মুখোপাধ্যায়ের। দীর্ঘ 18 বছর পর 1966 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে। তাদের প্রেমের বিষয়টি ইন্ডাস্ট্রির কেউ জানত না, একমাত্র শ্যামল গুপ্তের ঘনিষ্ঠ বন্ধু মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং কানন দেবী ছাড়া। প্রতিদিনের যাপনে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা অটুট ছিল আজীবন। সন্ধ্যা মুখোপাধ্যায় স্বামী শ্যামল গুপ্ত সম্পর্কে বলেছিলেন, শ্যামবাবু আমাকে হিমালয়ের মতো বাইরের ঝড়ঝাপটা থেকে আড়াল করেন, আমার ওপর কোনো সিদ্ধান্তই উনি চাপান না, উনি গোটা ব্যাপারটা ওভাবে ট্যাকেল করেন বলেই আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারি। নিজের মধ্যে, গান বাজনার মধ্যে নিশ্চিন্তে ডুব দিতে পারি। একজন নিবিষ্ট প্রতিভাধর শিল্পী, এক আজন্ম সাধিকা যিনি শত প্রলোভন সত্ত্বেও শিকড় ছেড়ে কোথাও যান না, তার সঙ্গে ঘর বাঁধা এবং কাটিয়ে দেওয়া 40-45 বছর বোধহয় সেই সময়ের মানুষগুলির পক্ষে সহজ কাজই ছিল। আমরা জটিল সময়ের মানুষেরাই শুধু আউড়ে যাই, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। আমি তোমারে ভালো বেসেছি চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি আমি তোমারে ভালো বেসেছি, তোমারে ভালো বেসেছি আমি তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি তোমারে ভালো বেসেছি। কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি প্রণয়ের নীলাকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো, ভালোবাসি ভালোবাসি
তোমারে ভালো বেশেছি আমি তোমারে ভালো বেশেছি চির সাথী হয়ে এসেছি তোমারে ভালো বেশেছি। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। কারভা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। যদি নাম ধরে তারে ডাকে কেন সবুজ পাতা রাজে সাড়া দেয় বনে বনে নব মঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায় যদি নাম ধরে তারে ডাকে কেন সবুজ পাতা রাজে সাড়া দেয় বনে বনে নব মঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায় যদি নাম ধরে তারে ডাকে। যদি নাম ধরে তারে ডাকি
আমাদের দল না হলে চলে না তো, এই দলাদলির চক্করে পড়ে বাঙালি লতা নাকি সন্ধ্যা শুরু করে এই তুল্যমূল্য বিচার। স্বাভাবিকভাবেই এ জাতীয় কোন্দলের বাইরে থেকেছেন 100% প্রফেশনাল লতা মঙ্গেশকর এবং 100% মিডিয়া থেকে দূরে থাকা সন্ধ্যা মুখোপাধ্যায়। বরং সন্ধ্যা মুখোপাধ্যায় যখন বম্বে ছিলেন তখন লতাজির সঙ্গে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তৈরি হয়েছিল বলে জানা যায়। এবং এও শুনেছি যে একবার কোনো এক মঞ্চে নাকি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনে আপ্লুত লতা মঙ্গেশকর জড়িয়ে ধরেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। অনুপম ঘটকের সুরে অগ্নি পরীক্ষা ছবির সেই গান দিয়েই শেষ করব আজকের কারভা ক্লাসিক রেডিও শো। ফিরব আবার অন্য গানে অন্য গল্পে। ভালো থাকবেন সবাই। প্রাণী